الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. জুমার দিনে উপস্থিত মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদেরকে এমন এমন মৌসুম দিয়েছেন যে মৌসুমে আমরা আমাদের রুটি সংগ্রহ করতে পারি। এমন একটি মৌসুম এসেছে যে সময় মাঠে যেন সোনা বিছানো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সোনা দিয়েছেন, বিশেষ করে বছরে বর্ষা ভালো, তার জন্য আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই এবং বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী বলেছেন তোমরা আমার উপরে দরুদ পাঠ করো, একবার দরুদ পাঠ করলে দশ বার রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। আর শুক্রবার হলে, জুমার দিন হলে, এই ২৪ ঘন্টায় বৃহস্পতিবার সূর্য ডুবে গেলে তোমরা মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগে পর্যন্ত আমার জন্য বেশি বেশি দরুদ পাঠ করো। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা আমাদের কর্তব্য। মুসলিম হিসাবে আমরা যে সহি মুসলিম, সঠিক মুসলিম, সেই সহি হওয়ার যে প্রমাণ দলিল তা আমাদেরকে দিতে হবে। আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করি এবং এক আল্লাহর ইবাদত করি, আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, কোনোভাবেই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তার পরে আর কোন নবী নেই, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহর ফেরেশতা আছেন আমাদের কাঁধে, দুই ফেরেশতা আছেন এবং বিভিন্ন ভাবে ফেরেশতারা আছেন, যেখানে আছেন আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি। আর আমরা সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করি, বিশেষ করে আমাদের কিতাব কোরআন অবিকৃত অবস্থায় আছে সে কথা আমরা বিশ্বাস করি। কোরআনে কারিম এবং ফুরকান মাজিদ আমাদের মাঝে আছে, আমরা বিশ্বাস করি। আমরা পরকালের উপরে বিশ্বাস করি, মরার পরে একটা জীবন আছে, যে জীবনে আমাদের এখানকার কর্ম, সেই কর্মের ফল আমরা হয় সুফল পাব আর না হয় প্রতিফল কুফল পাব, সেখানে আমাদের হিসাব হবে, আর সেই হিসাব অনুযায়ী আমাদের জান্নাত অথবা জাহান্নাম হবে, আমরা বিশ্বাস করি অবশ্যই। তা যদি না করি তাহলে আমাদের কিছুই কাজে লাগবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু করি না কেন, মসজিদে আসি না কেন, যে ইবাদত করি না কেন, এই সকল বিশ্বাস যদি না করি কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। ঠিক এইভাবে তকদিরের উপরে আমাদের ঈমান আছে, আমরা যা করি তা তকদিরে লেখা আছে, বিশ্বাস করতে হবে। তকদির তদবির আছে, তকদিরও আছে, তকদির বিশ্বাস করতে হবে আর তদবিরও করতে হবে, উভয়ই আমাদের পাশাপাশি আছে। যদি আমরা এর থেকে বিচ্যুত হই তাহলে, যদি আমরা তকদিরকে আবার স্বীকার করি ঈমান থাকবে না, আর যদি তকদিরের উপরে ভরসা করে বসে থাকি ঈমান থাকবে না। এই হচ্ছে ঈমানের মোটামুটি পরিচয়, যে ঈমান না থাকলে পরে একজন মুসলিম মুমিন হতে পারে না এবং কোন মুমিন মুসলিম হতে পারে না যতক্ষণ না পাশাপাশি ঈমান ও ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছে এবং উভয়কে পাশাপাশি নিয়ে চলেছে। যখন ঈমান আনলাম, ইসলামের কাজ তো করতে হবে। ইসলাম প্রথম যে রুকুন, ইসলামের প্রথম যে রুকুন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা। কালেমা আপনি পড়লেন, বলতে হবে মুখে আর অন্তরে বিশ্বাস করতে হবে, আর সেই সাথে কাজে পরিণত করতে হবে। যদি আপনি কাজে পরিণত না করেন তাহলে আপনার ইসলামের মূল্য নেই, ইমানের মূল্য নেই। ইমান যদি মুখে বলেন অন্তরে বিশ্বাস না করেন তাহলে আপনি মুনাফিক, আর যদি আপনি অন্তরে বিশ্বাস করেন মুখে উচ্চারণ না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। সুতরাং ইমান এই তিনটে বস্তু সমষ্টি নাম, খবরদার ভুলে যাবেন না। ইমান যদি আমরা রাখতে চাই তাহলে ইসলাম অবশ্যই চাই, আর ইসলাম আর ইমান মিলেই হচ্ছে একজন মুসলিম, আর ইসলাম ও ইমান মিলেই হচ্ছে একজন মুমিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপরে
আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আর আমাদের উপরে বিভিন্ন ফরজ ফরজ করেছেন আল্লাহ তাআলা প্রথমেই যে ফরজটা ইমানের ইসলামের রুকন হিসাবে আমাদের আছে সেটা হচ্ছে কালেমা তারপরে হচ্ছে নামাজ আর নামাজের পর দ্বিতীয় রুকন আমরা অনেক সময় বলি কালেমা নামাজ রোজা হজ যাকাত যাকাতটাকে শেষকালে বলি কিন্তু যাকাত শেষকালে নয় কালেমার পর নামাজের স্থান আর নামাজের পর যাকাতের স্থান তারপরে রোজা তারপরে হজ নামাজ এবং যাকাতের পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনের প্রথম দিকে ভূমিকার পর বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সালাত প্রথমেই সালাতের কথা তার ঈমান তো হলো ঈমানের গায়েব আল্লাহকে না দিয়ে বিশ্বাস করেছি তারপরে সালাত কায়েম করেছি নামাজ পড়েছি তারপরেই আছে যাকাতের কথা কিন্তু আমরা বলার সময় ইসলামের রুকুন কয়টা পাঁচটা কালিমা নামাজ রোজা হজ যাকাত এ কথা বল ভুল নয় সঠিক হচ্ছে যেটা সঠিক সেটা হচ্ছে কালিমা নামাজ যাকাত রোজা হজ নামাজের পরে যাকাতের স্থান সেই যাকাত সম্পর্কে বহু মানুষ অধিকাংশ মানুষ যেহেতু অধিকাংশ মানুষ হচ্ছে গরিব তাই আমরা যাকাত নিয়ে অত আলোচনা নাড়াচাড়া করি না অত আলোচনা করি না আমি আজকে যে খুতবায় চেপেছি আর যে মৌসুমে এখন বর্তমানে আছি আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে আমাদের ঘরে ঘরে ধান আমাদের খামারে খামারে ধান আর চারিদিকে মেশিনের ঘেরর ঘেরর শব্দ আর ধানের ধুলো আমাদের চারিদিকে ঘরে নাকে ইত্যাদি অতএব এই মৌসুমে আমাদেরকে যে কথা স্মরণ করা দরকার অবশ্যই আমাদের ইমাম সাহেবরা ত্রুটি করেন না তারা ঠিক মৌসুমে মৌসুমে যেটা বলা দরকার বলেন স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আবার আপনাদের কাছে আমার কর্তব্য হিসাবে আমি বলতে ইচ্ছুক যাকাত নিয়ে দুটি কথা যাকাত বিভিন্ন জিনিসের উপরে ফরজ হয় যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং সেটা আমাদের জন্য ফরজ এমন ফরজ যে ফরজ না করলে তার জন্য জাহান্নামের বিভিন্ন শাস্তি উল্লেখ করা হয়েছে যেমন বিভিন্ন মধ্যে একটা হচ্ছে ইয়ামা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুরুরুহুম যেদিনে মাল সম্পদকে জাহান্নামের আগুনে তপ্ত করে পাটা বানিয়ে বা সেটাকে আমাদের স্ত্রী করার মতো কোন জিনিস বানিয়ে আল্লাহ তাআলা আমাদের কপালে আমাদের পাঁজরে আমাদের পিঠে ছ্যাঁকা দেবেন দাগ দেবেন যুকু মা কুনতুম তাকনিজুন হাযা মা কানাজতুম তোমরা এই গুণেই জমা করে করে রেখেছিলে পৃথিবীর বুকে এখন কি করো ফাযুকু মা কুনতুম তাকনিজুন যা জমা করে রাখতে এখন তোমরা সেগুলো চিখো যাকাত বিভিন্ন জিনিসে ফরজ হয় সোনাতে রূপতে এবং এই থেকে টাকাতে যাকাত ফরজ হয় তারপরে যাকাত ফরজ হয় পশুতে গরুতে যাকাত আছে ছাগলে যাকাত আছে উটে যাকাত আছে তার নেশাম আছে এগুলো আলোচনা করা হয় না কারণ এত গরু কেউ পালে না পোষে না এত ছাগল কেউ পালে না পোষে না এই জন্য আলোচনা করা হয় না আমাদের যে সব থেকে বড় জিনিস যেটা চাষ মহলে সেটা হচ্ছে ফসলের যাকাত ফসলের একটা যাকাত আছে টাকা হলে সোনা হলে 7.5 ভরি 85 গ্রাম সোনা হলে যাকাত ফরজ হয় আর সে তার মূল্যে 2.5% যাকাত দিতে হয় প্রত্যেক বছর তেমনি সেই পরিমাণ টাকা যদি আপনার ব্যালেন্সে থাকে সারা বছর তাহলে 2.5% 6.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে আল্লাহর হকে করে দিতে হবে যে কোনো কাজের জন্য আপনি রেখেছেন একমাত্র আল্লাহর মাল যদি হয় মসজিদের মাল হয় মাদ্রাসার মাল হয় যাকাত নেই কিন্তু যদি আপনার মাল ব্যক্তিগত মাল হয় তো সেই মালের যাকাত আপনাকে দিতেই হবে প্রত্যেক বছর যদি নেশার পরিমাণ হয় এবং সারা বছর থাকে তেমনি আপনার যে ফসল আছে ফসল হয় সেই ফসলে যাকাত আছে যে ফসল আমরা আজকে মাশাআল্লাহ আজকাল আমরা তুলছি ঘরে সেই ফসলের যাকাত আছে ফসল দুই রকম আছে এক শ্রেণীর ফসল হচ্ছে যেগুলো অনেকদিন রাখা যায় জমা করে রাখা যায় গুদামজাত করে রাখা যায় আর এক শ্রেণীর ফসল হচ্ছে যেগুলো বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় স্টোরের কথা বাদ দেন স্টোর তো আজকাল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন শরীয়ত এসেছে তখন যেভাবে ফসল সংরক্ষণ করা হতো এবং তখন যেগুলোকে বলা হয়েছে যে যাকাত আছে এতে যাকাত নেই সেইগুলোতে যাকাত আছে আমাদেরকে ধরতে হবে আর সমস্ত রকম ফসলের ব্যাপারে
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুলু মিন সামারিহি ইযা আসনা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহ। তোমরা এই যে পৃথিবীর খাদ্য সম্ভার, এই পৃথিবীর জমিনকে আমি খাদ্য সম্ভারে পরিণত করেছি, এখানে আমি উদ্ভূত করেছি বহু গাছপালা এবং ফল ফসলের জায়গা হিসাবে এখান থেকে তোমাদের রুজি উৎপন্ন করেছি, খাও। তোমরা যখন ফল পাবে তখন তোমরা খাও। ওয়াতু হাক্কাহু, আর ভুলে যেও না, তুমি তোমরা তাদের আল্লাহ তাআলার হক আদায় করো। আল্লাহ তাআলা যে হক নির্ধারণ করেছেন তাতে সেই হক আদায় করো। ইয়াউমা হাসাদিহি, যেদিন তোমরা কাটাই ঝাড়াই মারাই করবে সেই দিনে। এ নয় যে মরাই বেঁধে নেবো তারপর দেখা যাবে, ধান বিক্রি করব তারপর দেখা যাবে, না, হিসাব হচ্ছে ইয়াউমা হাসাদিহি, যেদিন তুমি ঝাড়াই মারাই করবে, মরাইয়ে তোলার আগে তার হক আদায় করে দাও, স্টোরে ভরার আগে তার হক আদায় করে দাও। ওয়ালা তুসরিফু, খবরদার অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। এক নির্দেশ আল্লাহ তাআলা সূরা আনামে 121 নম্বর আয়াতে দিয়েছেন, আর সূরা বাকারা 267 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ঈমানদাররা, তোমরা যে উপার্জন করছো, কেউ চাকরি করছো, কেউ ব্যবসা করছো, হালাল ব্যবসা, হারাম টাকায় যাকাত নেই, সুদের টাকায় যাকাত নেই, ঘুষ খাওয়া ঘুষকে ঘুষের টাকা যাকাত নেই, তাতে শাস্তি আছে সেটা জানে, কিন্তু যাকাত নেই, হারাম টাকা যাকাত আল্লাহ নেবেন না, হারাম টাকা আল্লাহ কবুল করবেন না, হারাম টাকায় যাকাত নেই, হালাল টাকা তোমার চাকরির টাকা, তোমার সৎ ব্যবসা, হালাল ব্যবসার টাকায় যাকাত আছে, সেই যাকাত তোমরা যে উপার্জন করছো তার থেকে তোমরা খরচ করো। মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এই পৃথিবী থেকে, এই পৃথিবী, এই পৃথিবীর মতো অন্য পৃথিবী আছে কিনা, আজ বিজ্ঞান হয়রান হয়ে খুঁজছে যে এই গ্রহ ছাড়া অন্য গ্রহে কোনো প্রাণ আছে কিনা, সেটা আমাদের হাদিস কোরআনে কোনো প্রকাশ করা হয়নি। বিজ্ঞান খুঁজে বেড়াচ্ছে কত কত আলোক বর্ষ দূরে।